সাথে অন্য কাউকে শরিক করে তাহলে সে খুব ভয়ঙ্কর পাপ করেছে পবিত্র কূরণে আরো বলা হয়েছে সুরেন নিসা ওদের নম্বর চার আয়াদম্বর একশো ষোলো যে আল্লাহ কখনোই তার সাথে অন্য কাউকে শরিক করা পাপ ক্ষমা করবেন না অন্য যে কোনো পাপ তিনি চাইলে ক্ষমা করতে পারেন তবে যদি কেউ আল্লাহ সামানার সাথে অন্য কাউকে শরিক করে সে তাহলে ভীষণভাবে পথভ্রষ্ট হয় তাহলে ইসলাম ধর্মে সবচেয়ে বড় পাপ সর্বশক্তিমান আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা আল্লাহ তালার পাশাপাশি অন্য কারো ইবাদত করা আর একই রকম কথা আছে বাইবেলের মধ্যেও বুক অব এক্সোডাস অধ্যায় নম্বর বিশ অনুচ্ছেদ তিন থেকে পাঁচ বলা হয়েছে যে ঈশ্বর বলছেন তোমরা আমার পাশাপাশি অন্য কোন দেবতার উপাসনা করবে না তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না যেটার সাথে কোনো রকম সাদৃশ্য আছে আকাশমণ্ডলীর উপরে নিচের পৃথিবী বা তার নিচে পানিতে কোনো কিছু। তোমরা তাদের সামনে নত যেন হবে না তাদের সেবা করবে না কারণ আমি তোমাদের ঈশ্বর তোমাদের প্রভু খুবই ঈর্ষাপরায়ণ একই কথা আবারও আছে বুক অব ডিটোরোনমি অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ সাত থেকে নয় সর্বশক্ত ঈশ্বর বলছেন তোমরা আমার পাশাপাশি অন্য কোনো দেবতার উপাসনা করবে না তোমরা আমার কোনো রকম মূর্তি তৈরি করবে না যেটার সাথে রকম সাদৃশ্য আছে আকাশমণ্ডলীর উপরে নিচের পৃথিবী বা তার নিচে পানিতে কোনো কিছুর তোমরা তাদের সামনে নত যেন হবে না তাদের সেবা করবে না কারণ আমি তোমাদের ঈশ্বর তোমাদের প্রভু খুবই ঈর্ষাপরায়ণ পবিত্র বাহাত্তর তারা ধর্মের অবমাননা করে তারা খুফরি করে যারা এরকম বলে যে আল্লাহ হলেন যিশু মরিয়মের পুত্র সন্তান করান বলছে তার ধর্মের অবমাননা করছে তারা কুফরি করছে যারা এরকম বলে যে আল্লাহ হলেন যিশু খ্রিস্ট মরিয়মের পুত্র সন্তান ওয়া কাল আল মাসিহ অতএব বলেছেন ইয়া বনি ইসরাইল হে বনি ইসরাইল আতুদাল্লাহ আল্লাহ নিবদত করো রব্বি ওয়া রাব্বুকুম তিনি আমারও তোমাদের প্রভু ইন্ন মিশ্রিক বিল্লাহ যদি কেউ আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে ফাকাদ হার রাম্লা আলাহা জান্না আল্লাহ তার জন্য জান্নাত নিষিদ্ধ করবেন মিনান স্যার আর জাহান্নাম হবে তার আবাসস্থল এবং তাদের জন্য পরকালে কোনো সাহায্য করে নেই যীশু মান ঈসা আল্লাহ বলেছেন ইন্ন উম মে শরিক বিল্লাহ যদি কেউ আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে ফাকাদ হার রাম্লা আলাহের আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত নিষিদ্ধ করবেন আর জাহান্নাম হবে তার আবাসের স্থল এবং তাদের জন্য পরকালে কোনো সাহায্যকারী নেই সবচেয়ে বড় পাপ ইসলাম ধর্মে পাশাপাশি খ্রিস্টান ধর্মেও আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা তবে দুর্ভাগ্যের কথা আমাদের আশেপাশে এরকম অনেক খ্রিস্টান ভাই বোন আছেন যারা বলেন যে যীশুখ্রিস্ট নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন সত্যি বলতে যদি বাইবেল পড়েন গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যিশু খ্রিস্ট সাল্লাম নিজেই বলেছেন যে আমি ঈশ্বর বা তোমরা আমার উপাসনা করো আমি এই কথাটা আরেকবার বলছি যদি আপনারা বাইবেল পড়েন গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা এরকম একটা অনুচ্ছেদ খুঁজে পাবেন না পুরো বাইবেলের মধ্যে যেখানে যীশুখ্রীষ্ট তিনি শান্তিতে থাকুন নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর বা তোমরা আমার উপাসনা করো বলতে যদি বাইবেল পড়েন যীশু তার নিজের মুখে বলেছেন বাইবেলের অফ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ আটাশ যিশুখ্রিস্ট বা সালাম বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান অফ জন অধ্যায় দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান অফ ম্যাথিউ অধ্যায় বারো অনুচ্ছেদ আটাশ আমি শয়তানকে তাড়িয়ে দিই ঈশ্বরের আত্মার সাহায্যে অফ লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে জন অধ্যায় অনুচ্ছেদ আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না বিচার করি এবং আমার বিচার সঠিক কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না পিতার ইচ্ছা পূরণ করি যদি কেউ বলে আমি নিজের ইচ্ছা পূরণ করি না আল্লাহর ইচ্ছা পূরণ করি সে একজন মুসলিম খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না যেরকম শুনি সেভাবেই বিচার করি এবং আমার বিচার সঠিক কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না আল্লাহর ইচ্ছা পূরণ করি যদি কেউ বলে যে আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করলাম তাহলে আরবিতে আমরা তাকে বলে থাকি একজন মুসলিম মুসলিম মানে সর্বশক্তিমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এ ব্যাপারে আমি শুরুতেই বলেছি তাহলে যিশু মানে সাল্লাহ ছিলেন একজন মুসলিম বাইবেলে আছে বুক অব অ্যাক্টস অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ বাইশ বলা হয়েছে হে ইসরায়েলের অধিবাসীরা এই কথা শোনো নাজারেদ শহরের যিশু ঈশ্বর মনোনীত একজন মানুষ তোমাদের মাঝে যে অনেক অলৌকিক আর আশ্চর্য কাজ করবে ঈশ্বর তাকে দিয়ে এগুলো করাবেন আর তোমরা তার সাক্ষী বলা হয়েছে নাজারাত শহরের যিশু ঈশ্বর মনোনীত একজন মানুষ তোমাদের মাঝে যে অনেক অলৌকিক আর আশ্চর্য কাজ করবে ঈশ্বর এগুলো তাকে দিয়ে করাবেন আর তোমরা তার সাক্ষী থাকবে যিশু খ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি তিনি ছিলেন আল্লাহ তাআলার অন্যতম প্রধান একজন নবী এবং রাসুল পবিত্রকরণে বলা হয়েছে তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে তোমরা তাকে যে নামেই ডাকো না কেন সকলে সুন্দর নাম সেগুলো তো তারই আপনারা আল্লাহ তালাকে ডাকতে পারেন যে কোনো নামে তবে সেটা হবে একটা সুন্দর নাম যে নামটা দিয়েছেন আল্লাহ অথবা তার রাসুল মনের মধ্যে কোনো ছবি ভেসে উঠবে না সব মিলিয়ে আল্লাহ তালার নিরানব্বইটা সুন্দর নাম রয়েছে আর এই কথাটা যে সকল সুন্দর নাম আল্লাহ তালার এটা আছে সুরা ইসরাই অধ্যায় সতেরো আয়াত নম্বর একশো দশ এছাড়াও রয়েছে সুরাতহা অধ্যায় নম্বর বিশ আয়াত নম্বর আট এবং সুরা আরফ অধ্যায় নম্বর সাত আয়াত নম্বর একশো আশি এছাড়াও রয়েছে সুরা সুরাহাসর অধ্যায় নম্বর উনষাট আট নম্বর চব্বিশ যে সকল সুন্দর নাম সমূহ আল্লাহ তাআলার আর পবিত্র কোরআন পড়লে দেখবেন সেখানে সব মিলিয়ে আল্লা তাআলার নিরানব্বইটা সুন্দর নাম রয়েছে যেমন ধরেন আর রহমান আর রহিম আল হাকিম পরম দয়ালু পরম করুণাময় পরম জ্ঞানী সব মিলিয়ে নিরানব্বইটা নাম আর সবার উপরে সেটা হচ্ছে আল্লাহ আমরা মুসলিমরা কেন আল্লাহ তালাকে ডাকার সময় আরবি শব্দ আল্লাহ বলে ডাকি ইংরেজি শব্দ গড ব্যবহার করি না আমরা এভাবে বলি তার কারণ ইংরেজি শব্দ গড এটাকে অনেকভাবে বিকৃত করা যায় যেমন ধরেন যদি গডের পরে এস অক্ষরটা বসান সেটা হবে গডস তার মানে গডের বহু বচন আল্লা শব্দের কোনো বহু বচন নেই বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় যদি গডের পরে ই এস এস বসান তাহলে হবে গডেস তার মানে মহিলা গড পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই ইসলামে আল্লাহ সোহানার কোন লিঙ্গ নেই যদি গডের পরে ফাদার যোগ করেন সেটা হবে গডফাদার সে আমার গডফাদার ফাদার সে আমার অভিভাবক আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই ইসলামে যদি গডের পরে মাদার যোগ করেন সেটা হবে গড মাদার আল্লাহ মাদার বা আল্লাহ আম্মা বলে ইসলামে কিছু নেই আল্লাহ সম্পূর্ণ আলাদা শব্দ যদি গডের পরে টিন শব্দটা বসান সেটা হয়ে যাবে টিন গড টিন আল্লাহ বলে ইসলামে কিছু নেই সেই কারণে আমরা মুসলিমরা আল্লাহকে ডাকতে গিয়ে আরবি শব্দ আল্লাহ ব্যবহার করি ইংরেজি গড শব্দ ব্যবহার করি না আর এই আল্লাহ শব্দটা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়ানের একজন ছাত্র হিসেবে বলছি এই আল্লাহ শব্দটা পৃথিবীর বিভিন্ন প্রধান ধর্মের গ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে এই শব্দটা বাইবেলও বলা হয়েছে যদি আপনারা বাইবেল পড়েন এটা হচ্ছে গসপেল অফ মার্কে অধ্যায় নাম্বার পনেরো অনুচ্ছেদ চৌত্রিশ এছাড়াও আছে গসবল অফ ম্যাথিউ সাতাশ নম্বর অধ্যায় অনুচ্ছেদ ছেচল্লিশাল্লামকে যখন ক্রুশবিদ্ধ করা হলো তিনি বলেছিলেন জার্মানে আমার আমার ঈশ্বর ঈশ্বর কেন আমাকে তুমি ত্যাগ করলে প্রত্যেকটা বাইবেলে যে ভাষার অনুবাদী দেখেন না কেন যে কোনো ভাষা হোক সেটা ইংরেজি বাইবেল হিন্দি বাইবেল বাংলা বাইবেল ফ্রেঞ্চ বাইবেল জার্মান বাইবেল যে ভাষার বাইবেলই দেখেন এই কথাটা